সবচেয়ে শিক্ষার্থী, আমরা বরাবরের ন্যায় আজকে নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আপনারা জানেন আমরা শুরু থেকে আপনাদের পদার্থবিজ্ঞান টু অ্যাসাইনমেন্ট সমাধানটি কতটা নিখুঁত এবং নির্ভুলভাবে করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকের অ্যাসাইনমেন্টটি অত্যন্ত চমৎকার এবং সুস্পষ্ট একটি উত্তর হবে আপনাদের মাঝে, তো আপনারা শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিব। আর আজকের এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি অন করে দিবেন। পাশাপাশি সবাইকে রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক বাটন প্রেস করবেন, আর ভিডিও শেষ অবধি দেখে একটি কমেন্ট করবেন। আমরা চলে যাব শুরুতেই, আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আজকের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, যেটি সেখানে শিরোনাম হবে ইলেকট্রনিক্সের ক্রমবিকাশের ফলে এনালগ এর পরিবর্তে ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে, ব্যাখ্যা করো। তো এই বিষয়টি আমরা ব্যাখ্যা করতে হবে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে 6, তার মানে বুঝতে পারছেন যে আমরা ইতিমধ্যেই পদার্থবিজ্ঞান 2 থেকে আরও 5টি অ্যাসাইনমেন্ট অলরেডি করে ফেলেছি এবং বিষয় কোড 1925। আমরা এক নজরে প্রশ্ন দেখে আসবো, এরপর আমরা সমাধানে চলে যাব। এখানে আমাদের প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন, তাহলে কিন্তু আমাদের কাজে দিবে। নির্দেশনাগুলো সম্পূর্ণ ফিল আপ হয়েছে কি না সেই বিষয়টিও মাথায় রাখতে হবে আমাদেরকে। এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ, তো ইলেকট্রনিক্সের ক্রমবিকাশের মধ্যে যে বিষয়গুলো লিখতে হবে সেটি হচ্ছে ভবিষ্যতের ইলেকট্রনিক্সের ধারণা সহ, অর্থাৎ ভবিষ্যতে যে ইলেকট্রনিক্সগুলো আসবে সেই ইলেকট্রনিক্সের ধারণা দিতে হবে। ইলেকট্রনিক্সের ক্রমবিকাশের তিনটি অংশ, যে তিনটি অংশ রয়েছে সেই তিনটি অংশ ব্যাখ্যা করতে হবে এবং ভবিষ্যতে ইলেকট্রনিক্সের ক্রমবিকাশের ইলেকট্রনিক্সের ধারণা দিতে হবে। তো আমরা সেই কাজটি করেছি। অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য দিতে হবে, এদের চিত্র সহ পার্থক্য দিতে হবে 4টি। আর আমাদের জীবনযাত্রায় ডিজিটাল ইলেকট্রনিক্সের ভূমিকা, এইখানে ডিজিটাল ইলেকট্রনিক্সের 4টি প্রযুক্তির ব্যবহার লিখতে হবে, অর্থাৎ ডিজিটাল যে ইলেকট্রনিক্সগুলো রয়েছে তার 4টি প্রযুক্তির ব্যাখ্যা দিতে হবে। তো আমরা প্রশ্ন দেখলাম, আবারও চলে আসবো প্রশ্নে, এর ফাঁকে আমরা একটু প্রথম সমাধানটু দেখে আসি। এখানে আমাদের প্রথম নির্দেশনা ছিল ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ ব্যাখ্যা করতে হবে ভবিষ্যতের ইলেকট্রনিক্সের ধারণা সহ। তো আমরা যেভাবে লিখেছি সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা ঠিক সেভাবে লিখবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে, ভালো হবে। তো এখানে নির্দেশনা 1, ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ ভবিষ্যতের ইলেকট্রনিক্সের ধারণা সহ ইলেকট্রনিক্সের ক্রমবিকাশের তিনটি অংশের ব্যাখ্যা নিম্নে আলোচনা করা হলো। তো এটি লিখে আমরা চলে যাব আমাদের ব্যাখ্যায়, যেখানে বলা হয়েছে আমাদের বর্তমান সভ্যতাটির পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে ইলেকট্রনিক্স, এটি মোটেও অতুক্তি নয়। ইলেকট্রনিক্সের ক্রমবিকাশকে আমরা মোটামুটি তিনটি অংশে ভাগ করতে পারবো, একটি হচ্ছে ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টর এবং ইন্টিগ্রেটেড সার্কিট। সুপ্রিয় শিক্ষার্থী, মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্টটি দেখুন, এরপর আপনার খাতায় লেখা শুরু করুন। এখানে আমরা প্রথমে ভ্যাকুয়াম টিউব সম্পর্কে আলোচনা করব। ভ্যাকুয়াম টিউব হচ্ছে 1883 সালে এডিসন দেখেছিলেন লাইট বাল্বের ভিতর ফিলামেন্ট থেকে অন্য একটি ধাতব প্লেটে ফাঁকা জায়গা দিয়েও বিদ্যুৎ পরিবহন হতে পারে। এই প্রক্রিয়াটি এডিসন ক্রিয়া নামে পরিচিত। 1904 সালে জন ফ্লেমিং এডিসন ক্রিয়াকে কাজে লাগিয়ে প্রথম 2 ইলেকট্রেডের একটি ভ্যাকুয়াম টিউব তৈরি করেন, যেটি রেক্টিফায়ার হিসাবে কাজ করত, অর্থাৎ পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে একদিকে প্রবাহিত করত। এই ভ্যাকুয়াম টিউবকে ইলেকট্রনিক্সের শুরু হিসাবে বিবেচনা করা যায়। এই সময় রেডিও তরঙ্গ দিয়ে তথ্য আদান প্রদানের কাজ শুরু হয়েছিল এবং গুগলিয়েলমো মার্কোনি রেডিও তরঙ্গ নিয়ন্ত্রণের জন্য এই ধরনের একটি ভ্যাকুয়াম টিউবের খুব প্রয়োজন ছিল। এখানে মার্কোনির কথা যখন চলে আসে তখন আমাদের জগদীশচন্দ্র বসুর কথাও চলে আসে, উনিও কিন্তু এটা নিয়ে কাজ করেছিল, যদিও এখন ওনার যে অবদান সেটি স্বীকার করে নেওয়া হয়েছে। এরপর আমরা দেখব 1906 সালের লি দ্য ফরেস্ট তৃতীয় একটি ইলেকট্রোড সংযোজন করে নতুন আরেকটি ভ্যাকুয়াম টিউব তৈরি করেন এবং সেটি ট্রায়ুড নামে পরিচিতি লাভ করে। তো এখানে ট্রায়ুড দিয়ে বৈদ্যুতিক প্রবাহকে নিয়ন্ত্রণ করা যেত এবং সেটি অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করতে পারত। প্রথমে মোর্স কোড দিয়ে টেলিগ্রাফ যোগাযোগ, পরে টেলিফোনের মাধ্যমে কণ্ঠস্বর আদান প্রদান করার জন্য ভ্যাকুয়াম টিউবের উন্নতি হতে থাকে। প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের সময় যুদ্ধে ব্যবহারের সময় জন্য রাডার, যুদ্ধরাষ্ট্র নিয়ন্ত্রণ, নেভিগেশন ইত্যাদি কাজের জন্য বিভিন্ন ধরনের বিশেষায়িত ভ্যাকুয়াম টিউব ব্যবহার হতে থাকে। এটি হচ্ছে 1946 সালে থেকে এবং 1946 সালে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে 1800 ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে ইনিয়াক নামে প্রথম কম্পিউটার তৈরি করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের জন্য যে লেখাগুলো লিখেছি সবগুলোই কিন্তু লিখবেন, একটিও বাদ দিবেন না। এই লেখাগুলো লিখলে আপনি অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পাবেন আর আপনাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে, এটি নিয়ে যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে। এরপর আমরা দেখব ট্রানজিস্টর।
যেটাকে বলা হচ্ছে 1947 সালে বেল ল্যাবরেটরিতে প্রথম ট্রানজিস্টর তৈরি করা হয়। এবং এই আবিষ্কারের জন্য এখানে বানানগুলো ঠিক করে নেবেন জন্য জন বার্ডিন, ওয়াল্টার ব্রাটিন এবং উইলিয়াম শকলিকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই ট্রানজিস্টর কত দ্রুত এবং কত ব্যাপকভাবে পুরো পৃথিবীকে পাল্টে দেবে সেটি তখনও কেউ অনুমান করতে পারেনি। এরপর আমরা দেখব ট্রানজিস্টরের ভ্যাকিউম টিউবের মতোই কাজ করতে পারে, কিন্তু ভ্যাকিউম টিউবের তুলনায় এটি অতি ক্ষুদ্র, ওজন খুবই কম, এটি ব্যবহার করতে খুব অল্প বিদ্যুতের প্রয়োজন হয়, এটি অনেক বেশি নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় কথা এটি অনেক কম খরচে তৈরি করা সম্ভব। কাজেই ট্রানজিস্টর খুব দ্রুত ভ্যাকিউম টিউবকে সরিয়ে তার স্থান দখল করে নিতে শুরু করলো এবং পৃথিবীর মানুষ স্বল্প মূল্যে ট্রানজিস্টর ব্যবহার করে তৈরি করে নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি পেতে শুরু করলো। এরপর আমরা চলে যাব ইন্টিগ্রেটেড সার্কিট, আমাদের যে তিনটি পর্যায়ে বলা হয়েছিল তিন নম্বর পর্যায়ে। 1952 দিকে ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে আলোচনা শুরু হলেও সত্যিকারের ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করা হয় 60-এর দশকে। 50-এর দশকে একটি সিলিকনের পাতলা প্লেটে অসংখ্য ট্রানজিস্টর তৈরি করে সেগুলো কেটে আলাদা করে দেওয়া হতো। তো ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করার সময় প্রক্রিয়াটিকে আরও একটুখানি এগিয়ে দিতে হয়েছিল। তখন ট্রানজিস্টর তৈরি না করে তার সাথে ডায়োড কিংবা রেজিস্টর এবং ক্যাপাসিটর বসিয়ে পূর্ণাঙ্গ একটি সার্কিট তৈরি করা শুরু হয়। এর নাম দেওয়া হয় ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। তো প্রযুক্তির উন্নতির সাথে সাথে অল্প জায়গায় অনেক বেশি ট্রানজিস্টর বসানো শুরু হলো এবং তার নাম দেওয়া হলো, প্রথমে দেওয়া হলো লার্জ স্কেল ইন্টিগ্রেশন আর পরে দেওয়া হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো এই সার্কিটগুলো ব্যবহার উপযোগী করে প্যাকেজ করা হতো যেন সরাসরি সেগুলো সার্কিট বোর্ডে ব্যবহার করা যায়। এখানে একটি বিষয় লক্ষণীয়, মাইক্রো কম্পিউটার, চিকিৎসা যন্ত্রপাতি, ভিডিও ক্যামেরা এবং যোগাযোগ উপগ্রহ এই ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি ইন্টিগ্রেটেড সার্কিট ছাড়া কোনোদিনই সম্ভব হতো না। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর কিন্তু আমাদের প্রশ্নে একটি বিষয় বলা ছিল যে ভবিষ্যতের ইলেকট্রনিক্সের ধারণা সহ। তো এখন আমরা ভবিষ্যতের ইলেকট্রনিক্সের ধারণাটা একটু দেখার চেষ্টা করি। ইলেকট্রনিক্সের প্রযুক্তি এখনও এগিয়ে যাচ্ছে, এখানে যাচ্ছে বানানটা ছ হবে, আপনারা একটু ঠিক করে নেবেন, আমি বলে দিচ্ছি। এবং আমরা ভবিষ্যতের ইলেকট্রনিক সার্কিটে অপটিক্স বা আলোর সাহায্যে তথ্য বিনিময় সংক্রান্ত আইসি দেখতে পাবো। একই সাথে প্রোগ্রাম করে নিজের প্রয়োজন মতো সার্কিট তৈরি করার আইসি একত্রে ব্যবহৃত হতে দেখব। তো এইটুকু হচ্ছে ভবিষ্যতের ইলেকট্রনিক্সের ধারণা। তো এখন আমরা চলে যাব অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স, যেখানে আমাদেরকে বলা হয়েছে যে চিত্র ও বৈশিষ্ট্য সহ অ্যানালগ ও ডিজিটাল সংকেত। এখানে অ্যানালগ ও ডিজিটাল সংকেতে চিত্র এবং বৈশিষ্ট্য দিতে হবে প্রথমে, এরপর হচ্ছে চারটি পার্থক্য দিতে হবে। তো আমরা চলে আসি সেইখানে, যেখানে আমরা দেখব অ্যানালগ সংকেত যে জিনিসটি সেটি কী। যে সব ঘটনার মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদেরকে বলা হয় অ্যানালগ, যেমন শব্দ, আলো, তাপমাত্রা, চাপ ইত্যাদি। আর এখানে একটি দাঁড়ি হবে। আর ডিজিটাল যদি আমরা দেখি, ডিজিটাল সংকেত বলতে সেই যোগাযোগ সংকেতকে বোঝায় যা কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে, এরা ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে এবং প্রত্যেককে পৃথক পৃথকভাবে চেনা যায়। এ ব্যবস্থায় বাইনারি কোড অর্থাৎ 0 এবং 1 সাহায্যে কোনো তথ্য, সংখ্যা, অক্ষর, বিশেষ সংকেত ইত্যাদি বোঝানো এবং প্রেরিত হয়। এই সংকেত অবস্থায় অন অবস্থার মান 1 এবং অফ অবস্থার মান 0। তো এখানে নিম্নে অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে চারটি পার্থক্য দেওয়া হলো। এখানে আমরা চারটি পার্থক্য দিয়েছি, অ্যানালগ ইলেকট্রনিক্স বা অ্যানালগ সংকেত, এখানে ইলেকট্রনিক্সও দিতে পারেন বা এখানে আমরা সংকেতও দিতে পারি। তো এটা আমরা সংকেতও লিখতে পারি, ইলেকট্রনিক্সও লিখতে পারি, আর এখানে ডিজিটাল সংকেত। তো এখানে আমরা প্রথমে দেখব এক নম্বর পার্থক্য, অ্যানালগ সিগন্যাল সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আর এখানে 2 নম্বরে লিখব ডিজিটাল সিগন্যাল সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না। অ্যানালগে আমরা দেখব সংকেতে এর 2টি অবস্থা হয়, অফ না হয় অন। এর অফ এবং অন হতে কোনো সময় লাগে না। যেমন কোনো অ্যানালগ সিগন্যাল যদি 0 থেকে 10 ভোল্টে পরিবর্তিত হয় তাহলে সেই সময়ের সাথে সাথে 0, 1, 2, 3 এভাবে পরিবর্তিত হবে। আর ডিজিটাল সিগন্যালে যে বিষয়টি হয়, ডিজিটাল সিগন্যাল হয় 0, নয়তো একেবারে 10 হবে, কারণ যেহেতু আমরা 0 এবং 1 দিয়ে কাজ করি সেখানে 0 অথবা 10 হবে। এরপর আমরা দেখব অ্যানালগ সার্কিটে রয়েছে রেক্টিফায়ার, ট্রানজিস্টর, ফিল্টার, অ্যাম্প্লিফায়ার ইত্যাদি। আর ডিজিটাল সার্কিট তৈরি হয় লজিক গেট, মাল্টিপ্লেক্সের ডেকোডার ইত্যাদি দিয়ে। এগুলো মূলত কাজ করে হাই ও লো ভোল্টেজ সুইচিংয়ের মাধ্যমে। এখানে সাধারণত লো ভোল্টেজ হলো 0 এবং হাই ভোল্টেজ হলো 5 ভোল্ট, কিছু ডিভাইস এক কম বেশি হতে পারে। এবং সর্বশেষে আমরা দেখব অ্যানালগ সিগন্যাল কোনো সিদ্ধান্ত গ্রহণ বা কোনো কিছু স্মরণ রাখতে পারে না। আর ডিজিটাল ডিভাইসে সুইচিংয়ের জন্য মূলত বিভিন্ন ধরনের দ্রুত গতি ট্রানজিস্টর ব্যবহৃত হয়, যেমন সিএমওস, এখানে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এবং মসফেট বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল ইফেক্ট ট্রানজিস্টর। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায়। আমাদের সর্বশেষ যে নির্দেশনা সেখানে কিন্তু বলা হয়েছে
আমরা যদি এক নজরে একটু দেখে আসি যে আমাদের জীবনযাত্রায় ডিজিটাল ইলেকট্রনিক্সের ভূমিকা, এখানে চারটি প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে হবে, তাহলে আপনাকে ফুল মার্কস দেওয়া হবে। তো আমরা সেই অংশে এখন চলে যাব। তো প্রথমে আমরা দেখব, এই অংশে চলে যাওয়ার পূর্বে আমাদের এই দ্বিতীয় যে নির্দেশনা ছিল সেইখানে অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সে চিত্র দিতে বলা হয়েছিল, সংকেতে চিত্র। সেই চিত্রটা আমরা এক নজরে দেখে নিই। সেই চিত্রটা হচ্ছে এরকম, আপনারা লক্ষ্য করুন, অ্যানালগ সিগন্যালের চিত্র হচ্ছে এই যে এইভাবে উঠানামা করবে অ্যানালগ সিগন্যাল, এবং ডিজিটাল সিগন্যালের চিত্র হচ্ছে এটি। তো এটি হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালের চিত্র, আর এটি হচ্ছে অ্যানালগ সিগন্যালের চিত্র। তো এই চিত্রটি কিন্তু আপনারা এঁকে নেবেন নির্দেশনা দুইয়ে। এখন আমরা দেখব নির্দেশনা তিন, যেখানে হবে আমাদের জীবনযাত্রায় ডিজিটাল ও ইলেকট্রনিক্সের ভূমিকা। তো এই লেখাগুলো আমরা যেভাবে লিখেছি সেইগুলো আপনারা এইভাবেই লিখবেন খাতায়। আমাদের জীবনযাত্রায় ডিজিটাল ইলেকট্রনিক্সে চারটি প্রযুক্তির ব্যবহার নিম্নে ব্যাখ্যা করা হলো। এখানে প্রথমে আমরা দেখব নাম্বার ক বা এক নাম্বার, ইন্টারনেট। আমাদের জীবনযাত্রায় ডিজিটাল ইলেকট্রনিক্সে সবচেয়ে বড় অবদান হলো ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহার করে এখন নানা ধরনের তথ্য আদান প্রদান করা যায় এবং নানা ধরনের সেবা নেওয়া হয়। এখানে নানা বানানটা দেখবেন, নানা ধরনের সেবা নেওয়া যায়। এখানে ইন্টারনেটে রয়েছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ইলেকট্রনিক মেইল, টেলিফোন এবং ভিডিও যোগাযোগ, তথ্য আদান প্রদান, সামাজিক নেটওয়ার্ক, বিনোদন, শিক্ষা এবং গবেষণা টুল, এবং নানা ধরনের ইন্টারনেট ভিত্তিক সেবা। সারা পৃথিবীর মানুষ এখন ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে উঠেছে এবং আমাদের জীবনযাত্রার একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এরপর আমরা দেখব চারটি, যেহেতু বলা হয়েছে খ নাম্বারটা দেখব ইমেল। তো ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইমেল, এবং ইমেল বলতে আমরা বোঝাই কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করে একজন অনেকজনের সাথে ডিজিটাল তথ্য বিনিময় করা। বর্তমানে ইমেলের ব্যবহার ছাড়া আমরা একটি দিনও কল্পনা করতে পারি না। এরপর আমরা দেখব মোবাইল টেলিফোন। মোবাইল টেলিফোন দেখব, এখানে বলা হচ্ছে যে শুরুতে কথা বলার জন্য টেলিফোন উদ্ভাবন করা হয়েছিল, পরে মোবাইল টেলিফোনের কথার সাথে সাথে SMS পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখন স্মার্টফোন নামে নতুন যে ফোনগুলো এসেছে সেগুলো কণ্ঠস্বরের সাথে সাথে সব ধরনের তথ্য আদান প্রদান করতে পারে, কাজেই সেগুলো সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে। এবং এই স্মার্টফোনগুলোর জন্য নানা ধরনের অ্যাপ তৈরি হচ্ছে যেগুলো দিয়ে আমাদের আরও নানা ধরনের কাজ করতে সাহায্য করে। এই মোবাইল টেলিফোন আমাদের জীবনযাত্রাকে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এরপর আমরা দেখব মাইক্রোফোন। মাইক্রোফোন হচ্ছে কোনো সভা বা অনুষ্ঠানে বক্তারা যে ইলেকট্রনিক্স ডিভাইসের সামনে দাঁড়িয়ে কথা বলেন তাকে মাইক্রোফোন বলে। আমাদের জীবনযাত্রায় মাইক্রোফোন এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছে। আমরা মাইক্রোফোনের সাহায্যে সহজেই আমাদের যে কোনো সভা বা অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি। দর্শক প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টি আপনাদেরকে আমি বলে রাখবো, আজকে যে অ্যাসাইনমেন্টটি সেটি একটি নিখুঁত এবং নির্ভুল সমাধান আপনারা আমি যেভাবে বলেছি সেভাবে লিখবেন। পাশাপাশি আপনাদের দশম শ্রেণী বা SSC ভোকেশনালের 2021 সনের পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু টেট 2 থেকে অ্যাসাইনমেন্ট এসেছে। সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, হয়তো নোটিফিকেশন পাবেন না কিন্তু পেয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের ছোটো ভাই যারা 2022 সনের পরীক্ষা দিবে তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট চালু হয়ে গিয়েছে। আপনার কাছের বা পরিচিত কোনো ছোটো ভাই যদি থাকে বা বোন 2022 সনে পরীক্ষা দিবে তাদেরকে আমাদের চ্যানেলের কথা জানিয়ে দেবেন। তাদের যে দশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে সেটির সমাধানও কিন্তু আমাদের চ্যানেলে নিখুঁত এবং নির্ভুলভাবে দেওয়া শুরু হবে। তো আপনার এরকম কাছের কোনো ভাই, ছোটো ভাই বা বন্ধু যদি ছোটো থাকে 2022 সনে পরীক্ষা দিবে তাদেরকে আমাদের চ্যানেলের কথা জানিয়ে তাদেরকে আমাদের চ্যানেলে ইনভাইট করে নিয়ে আসবেন, সেটি আপনাদের দায়িত্ব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের টেট অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই অবধি আল্লাহ হাফেজ।